اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك السلام عليكم ورحمة الله وبركاته يا أن سورة المؤمنون যে আল মুমিনুনের ছ নম্বর আয়াতটা হচ্ছে ইল্লাহ আইমানুহুম ফাইনুম গরু মালুমিন। এই আয়াতটার সম্পর্ক আগের আয়াতের সঙ্গে এবং পরের আয়তের সঙ্গে পরের এবং আগের দুইটি আয়ত যদি আপনি বুঝে না বুঝেন তাহলে কিন্তু মাঝখানের আয়াতটা বুঝতে সক্ষম হবেন না বিধায় প্রথমে বলছো অল্লা দিন আলী ফুরু জহিম আর যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে অর্থাৎ নিজের যৌন অঙ্গকে হারাম পথে ব্যবহার করেন এক কথায় আর কি ইসহিম তবে নিজেদের পত্নী অথবা ওমা মালাকাতুম অথবা অধিকার ভুক্ত দাসী ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না তারপরে তার বুঝতে পারা গেল যে আমরা আমাদের লজ্জাস্থানকে আমাদের স্ত্রীদের জন্য কিংবা যদি দাস প্রথা থাকতো তাহলে আমরা আমাদের দাসীদের কাছে আমরা আমাদের ব্যবহার করতে পারতাম পুরুষেদের কথা বলা হচ্ছে এখানে অনুরূপভাবে ভাবে মেয়েরাও তাই মেয়েরা শুধুমাত্র স্বামী ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে পারে না ফামানি বেতা বড় আজারিকা জি ফামানি বেতাকা সুতরাং কেউ এদের ছাড়া অন্যকে যদি কামনা করে فا ইকা হুমুল আদুন তাহলে তারা কি হবে সীমা লঙ্ঘনকারী হবে জি এখান থেকে বুঝতে পারলাম যে আয়াতের ব্যাখ্যা থেকে বা অর্থ থেকে বুঝতে পারলাম যে একজন নারী বা একজন পুরুষ শুধুমাত্র স্বামী স্ত্রী ছাড়া এক অপরকে ছাড়া আর কাউকে কামনা করবে না জি এর ব্যাখ্যা হচ্ছে এখান থেকে বোঝা যায় ইসলামে মুতার কিছু টাকা করি দিয়ে কোনো মহিলাকে সাময়িকভাবে স্ত্রী রূপে গ্রহণ করার অনুরূপ হস্তমৈথুন করার কোনো অনুমতি নেই যৌন বাসনা পূর্ণ করার রাস্তা মাত্র দুটি স্ত্রী সঙ্গম অথবা কীর্তদাসীর সঙ্গে মিলন বরং বর্তমানে বাসনা পূরণের জন্য কেবল স্ত্রী রয়ে গেছে কারণ অধিকারভুক্ত যুদ্ধবন্দিনী বা কীর্তদাসীর অস্তিত্ব বর্তমানে বিলুপ্ত কিন্তু যদি কখনো এমন অবস্থার সৃষ্টি হয় যখন কৃতিতাসী বিদ্যমান থাকবে তখন তাদের সাথে স্ত্রীর মতোই মিলন বইতে হবে এখান থেকে বুঝতে পারা গেল যে স্ত্রী ছাড়া এখন বিশেষ করে এখন একজন পুরুষ তার স্ত্রী ছাড়া আর কাউকেও কামনা করতে পারবে না আর কাউকে যদি কামনা করে তাহলে সেটা কি হবে সীমালঙ্ঘন হবে ওলাইকা উলায়িকা আদুন মহান আল্লাহ বলছেন তাহলে তারা কি হবে সীমালঙ্ঘনকারী হবে আর সীমালঙ্ঘনকারী মানে হচ্ছে আল্লাহর আইনকে না যে না মানা আল্লাহর আইনকে অবজ্ঞা করা আর এটা কত বড় পাপ সেটা আমরা নিশ্চয় জানি